ফেসবুকে এবং ইউটিউবে অনেক কমেন্ট পাচ্ছি আপনাদের এমএস ওয়ার্ডের লেখাগুলোর ফন্ট স্পেসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন মনে করুন আপনার একটা এমএস ওয়ার্ড ফাইল আছে, আপনি ওপেন করে দেখলেন যে লেখার মাঝে কোনো স্পেস নাই, কিংবা আপনি কাউকে কোনো একটা ফাইল ইমেল করে পাঠিয়েছেন, তখন উনি ওপেন করে দেখে কোনো স্পেস নাই, কিংবা আমরা অনেক সময় বাইরে থেকে কাজ করে নিয়ে আসি বা কেউ আমাদেরকে যখন ফাইল পাঠায়, কিংবা আমরা যখন মাঝে মধ্যে এমএস ওয়ার্ড ওপেন করি তখন দেখি স্পেসগুলো থাকে না। তো এটার কারণটা কি এবং কিভাবে এটার সমাধানটা করা যায় সেটা আমরা আজকে দেখব। তো দেখুন আমার এখানে একটি ফাইল আছে, এমএস ওয়ার্ডের ফাইল, আমি সেটা ওপেন করলাম এবং ওপেন করার পর আপনি দেখুন এই যে এখানে যা লেখা আছে কম্পিউটারের ইনপুট ডিভাইসের এই লেখাটার মধ্যে কোনো স্পেস নাই, তারপরে এখানে স্পেস নাই, এখানে স্পেস নাই, তারপর আপনি দেখতে পারবেন এরকম আরও অনেকগুলোতে স্পেস নাই। তো আবার এই ফাইলটা আমি আপনাকে আবার দেখাচ্ছি, সেখানে কিন্তু স্পেস আছে। তো আমি এটা ক্লোজ করে দিলাম, আবার এটা আমি ওপেন দিলাম। এখন দেখুন এই ফাইলটার মধ্যে কিন্তু সবগুলো ঠিক আছে, দেখুন স্পেস সব ঠিক আছে, একটা তো স্পেস মিস নাই, দেখতে পাচ্ছেন? তাহলে কিন্তু আমি একটু আগে যখন ফাইলটা ওপেন করেছি সেটার মধ্যে কোনো স্পেস ছিল না, সবগুলো লেগে যাচ্ছে, আর এটার মধ্যে কিন্তু স্পেসও সব ঠিক আছে। এর কারণটা কি? দেখুন এটা হচ্ছে এমএস ওয়ার্ডের 2016 ভার্সন, আর আমি একটু আগে যে ফাইলটা ওপেন করেছি সেটা ছিল 2007 ভার্সন। দেখতে পাচ্ছেন 2007 কিন্তু স্পেস নাই, আর 2016 কিন্তু স্পেসটা ঠিকই আছে। তাহলে এখন আসি এটা হওয়ার কারণটা কি। অলরেডি অনেকে বুঝে গিয়েছেন এটা হওয়ার কারণটা কি, কারণ আমি আপনাদেরকে এখানে দুইটা ভার্সন দেখিয়েছি, 2016 এবং 2007। এটার মূল কারণটা হচ্ছে আমরা যখন ভার্সন চেঞ্জ করি, মনে করুন আপনি 2016 কাজ করেছেন কিংবা 19 কাজ করেছেন, তখন আপনি ফাইলটাকে এমএস ওয়ার্ডের অন্য কোনো ভার্সনে আপনি কাউকে পাঠিয়েছেন, তখন উনি ওপেন করতে গিয়ে দেখে এই ফাইলে কোনো স্পেস নেই, কিংবা উনি একটা ভার্সনে করেছে, আপনার এখানে আরেকটা ভার্সন আছে এবং আপনি ওই ভার্সন ওপেন করার কারণে কোনো স্পেস নাই। তো এটা সমাধানটা একটাভাবে করা যায়, একটা নিয়মে যদি আপনি সেভ করেন ফাইলগুলো তখন আপনার এটা কিন্তু চেঞ্জ হবে না। তো আসুন আমরা সেটা দেখে নিই। তাহলে এখন দেখুন মনে করুন আমাদের কাছে একটি ফাইল আছে, এই ফাইলটি আমরা যদি কাউকে পাঠাই কিংবা কোথাও সেন্ড করি, কিংবা আমরা আমাদের কম্পিউটারে যদি অন্য কোনো ভার্সনে ইউজ করি কিংবা ইউজ করার সম্ভাবনা থাকে, তখন আপনি এটাকে সেভ আস করে কিংবা সেভ করার সময় এই অপশনটা আপনি ঠিক করে দিবেন। তো এটার জন্য আপনি ফাইলে যাবেন, ফাইলে গিয়ে আপনি সেভ আস দিবেন, কিংবা আপনার যদি 2007 হয়ে থাকে তখন আপনি এখানে ফাইল অপশন তো পাবেন না, আপনি এখানে যাবেন অফিস বাটনে, এখান থেকে আপনি সেভ অ্যাসে ক্লিক করবেন। যাদের নতুন ফাইল আগে আর কখনো সেভ করেননি তারা সেভে গেলে অপশনটি পাবেন, আর যাদের আগের ফাইলটি আছে নতুন করে কাউকে পাঠাবেন কিংবা কোথাও পাঠাবেন কিংবা কেউ আপনাকে পাঠাবে কিংবা আপনি আপনার অন্য কোনো ভার্সন ওপেন করবেন, তখন আপনি এটাকে ফাইলটাকে সেভ অ্যাস করবেন। তো সেভ অ্যাস করার জন্য আপনি কোথায় আপনি ফাইলটা সেভ অ্যাস করবেন সেই লোকেশনটা দেখিয়ে দিবেন। তো মনে করেন আমি যে ড্রাইভে দিলাম সেই ড্রাইভের আমি লোকেশনটা দিলাম, দিয়ে যে কোনো একটা নাম দিলাম, মনে করেন আমি এখানে দিলাম কয়েকটা এড দিলাম। তো এড দেওয়ার পরে আপনি এখন যে মূল কাজটি করবেন সেটা হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এই অপশনটি আপনি দেখতে পারবেন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আরও নানান ধরনের আপনি অপশন দেখতে পারবেন, যেমন প্রথমে আছে ওয়ার্ড ডকুমেন্ট, এটা হচ্ছে ডট ডকস, তারপর আপনি ডক অ্যাম দেখতে পারবেন, তারপর আপনি দেখতে পারবেন ওয়ার্ড 97 থেকে 2003 ডকুমেন্ট অর্থাৎ ডট ডক, আপনি 97 থেকে 2003 এই অপশনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার আর ফন্ট ভাঙবে না। দেখুন আমি এই অপশনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন আমি এখানে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখুন এটা কয়েকটা এইট নামে সেভ হয়ে গিয়েছে। তো এটা আমি এখন ক্লোজ করে দিলাম। এখন আমি এই এইটালা এই ফাইলটাকে আমি 2007 ওপেন করলাম, তাহলে দেখুন আমার কিন্তু এখন এই ফাইলটার সবগুলো স্পেস কিন্তু দেখুন ঠিক আছে, একটাও কিন্তু ভাঙে নাই, সবগুলো আগের মতোই আছে। এভাবে আপনি যদি যে কোথাও ফাইলটা পাঠান কিংবা যে কারো কাছে ফাইলটি পাঠান কিংবা কারো কাছ থেকে আনেন তখন আপনি বলে দিবেন এইভাবে ফাইলটি সেভ অ্যাস করে পাঠানোর জন্য। আর যদি আপনি 97 থেকে 2003 অপশনটি সেভ না করে দেন তখন আপনি অন্য কোনো ভার্সনে ওপেন করলে এটা থাকবে না, যে ভার্সনে কাজ করেছেন সেই ভার্সনে যদি ওপেন করেন তাহলে ঠিক থাকবে। তাহলে এ ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।